বলতো চলার পথে শত বাঘ মোহনা কত আছে আরো দ্বন্দ্ব আলো আধারে বেছে নিতে হবে তাই পথ আমাদের প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান টিভি আয়োজিত এবং লাভিল নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় জীবনের লক্ষ্য আলোচনায় অংশগ্রহণ করছেন অধ্যাপক মোহাম্মদ মুক্তার আহমদ সালাম আলাইকুম রহমতুল্লাহ আলোচনায় আরও অংশগ্রহণ করছেন মাওলানা মোহাম্মদ রেফিকুল ইসলাম আলমাদী আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক আমাদের যাপিত জীবনে অনেক বিষয় আমরা লক্ষ্য করি যাপিত জীবনে প্রয়োজন থাকে সম্ভাবনা থাকে সংকট থাকে অভিযাত্রা থাকে যাপিত জীবনে এসব বিষয় কি কোনো বিচ্ছিন্ন বিষয় না এইসব বিষয়ের সাথে আরও মহত্তর কোনো জীবন দর্শনমূলক কোনো বিষয় যুক্ত থাকতে পারে তাহলে বোধহয় তার সাথে আমরা আমাদের লক্ষ্যকেও সম্পৃক্ত করতে পারি এসব বিষয় নিয়ে আমরা আজকের বিজ্ঞ আলোচকবৃন্দের সাথে কথা বলব প্রথমেই অধ্যাপক মোহাম্মদ মুক্তার আহমদ আপনার কাছে জানতে চাইব জীবনের ব্যাখ্যা إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن أما بعد مولك بابي أمرا جي جيبون إخاني وبوبك كتشي إتا تمهان الله سبحانه وتعالى ربي شال بردان الله سبحانه وتعالى أنو بره كرا ما دركه سرشت تو مسرشته شبتني سرشت كرا سن ولا قد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير من من خلقنا تفضيلا আল্লা সুবাহন তালা বলেছেন যে আমি বানী আদমকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আমি তাদেরকে সৃষ্টি করেছি আমি তা কার্রাম না আমি তাদেরকে মর্যাদা প্রদান করেছি এবং তাদেরকে জলের স্থলে তাদেরকে আমি আরোহণ করিয়েছি দেখুন কোরআন সবচেয়ে সুন্দরতম সুরা যেটি সুরার রহমান বলা হয় আর রহমান ও আল্লাম আল কোরআন খালাক আল ইনসান আল্লা সুবাহানুমাতা শুরুই করলেন তিনি রহমান এবং এ রহমানের রহমতের অফুরন্ত একটি প্রকাশ হচ্ছে আমাদের এই যে জীবন যে জীবনটা আমরা যাপন করছি অতএব এই জীবনটা হচ্ছে আল্লাহ সব হানুমাতার একটা অনুগ্রহ সেই অনুগ্রহকে আল্লাহ সব হানুমাতার যে নির্দেশনায় আমাদেরকে পরিচালিত করতে বলেছেন সেই নির্দেশনা অনুসারে পরিচালনা করাই হচ্ছে মূলত জীবন যাপন আপনি জীবনের কথা বললেন আল্লাহ রহমতের কথা বললেন এই যে প্রকৃতি নেচার এটাকে জীবন বান্ধব করে আল্লাহ সৃষ্টি করেনি আকাশ মাটি বায়ু পানি তো এ প্রতো আমাদের এখানে এসে আলহামদুলিল্লাহ বলুন জি আলহামদুলিল্লাহ এই জন্য আমরা দেখি যে এই জীবন জীবনযাপনের জন্যে আমাদের যা কিছু প্রয়োজন মহান আল্লাহ সুফ হানুম সব তিনি সৃষ্টি করে দিয়েছেন এই পৃথিবীতে যদি আমরা ওয়ান মিলিয়ন দূরে যদি চলে যাই ওয়ান মিলিয়ন উপরে গেলে আমরা এই পৃথিবীকে একটা ডট মানে একটা বিন্দুর মতো দেখতে পাই কিন্তু এই পৃথিবী আমরা যে সোলার সিস্টেমের একটা অংশ দেখছি সোলার সিস্টেম এই পৃথিবীটা আসলে কতটুকু সূর্যের চেয়ে এই পৃথিবী নয় কোটি তিরিশ লক্ষ গুণ ছোট। মানে সূর্য এই পৃথিবী থেকে যদি নয় কোটি তিরিশ লক্ষ গুণ যদি বড় হয়ে থাকে তাহলে এই পৃথিবীটা আসলে কতটুকু কিন্তু দেখুন এই সোলার সিস্টেম বলি সোলার সিস্টেমের বাইরে আরও গ্যালাক্সি বলি যে গ্যালাক্সিতে প্রায় টু বিলিয়ন সোলার সিস্টেম আছে তার বাইরে যদি আমরা ইউনিভার্সের কথা বলি যেখানে প্রায় ওয়ান বিলিয়ন গ্যালাক্সি আছে এরকম গ্যালাক্সির মতো তার বাইরে যদি আমরা মহা বিশ্বের কথা বলছি মহান আল্লাহ সৃষ্টির কথা বলছি সব কিছুর কিন্তু ফোকাস অ্যাটেনশন কনসেন্ট্রেশন কিন্তু এই পৃথিবীকে কেন্দ্র করে আমরা বলতে পারি আকাশ আর আঙিনা নিয়ে আমাদের জীবন এই জীবনকে আনন্দময় করার ক্ষেত্রে জীবনের সম্ভাবনাকে বিকশিত করার ক্ষেত্রে আল্লাহ আমাদের শুধু নিয়ামত দেননি বস্তুগত নিয়ামতের কথা আমি শুধু বলছি না জ্ঞানগত নিয়ামত আমাদের দিয়েছেন তো জীবনের এই চমৎকার ব্যাখ্যার পরে জীবনের মহত্তর যে আঙ্গিনা যে রং রূপ রস আধ্যাত্মিকতা এই যে একটি রসায়ন একটি কেমিস্ট্রি এটাকে যথাস্থানে রেখে যদি আমরা মানবিক অভিযাত্রা পরিচালনা করতে পারি তাহলে তো বোধহয় জীবন দর্শনের প্রয়োজন হয় মৌলানা মোহাম্মদ রাফিকুল ইসলাম আল মাদানি এই জীবন দর্শনের সাথে যে লক্ষ্যর কথা আমরা বলছি জীবনের লক্ষ্য এটা কতটা সম্পৃক্ত বা কতটা সংযুক্ত আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ বাদ। অধ্যাপক মুখতার ভাই আমাদের জীবনের খুব সুন্দর একটি ব্যাখ্যা দিচ্ছিলেন যেটি আসলে এত স্বল্প সময়ে ব্যাখ্যাটা সম্ভব নয় সেখান থেকে জীবনের বৈচিত্রতা জীবনের স্বরূপ জীবনের লক্ষ্য এ দুটো যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে আমরা জীবনের লক্ষ্যের সাথে আমাদের এই জীবনের যে মিল বা অমিল এটা আমরা সেখানে খুঁজে পাব জীবন দর্শন প্রয়োজন জীবন দর্শন প্রয়োজন আল্লাহ আপনি দেখুন সুরাবাকার মানে একুশ নম্বর আয়াতে যেখানে সর্বপ্রথম অ্যাড্রেস অথবা সম্বোধন এর পূর্বের অ্যাড্রেস নেই আল্লাহ তালা সেখানে পুরো মানবমণ্ডলীকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলিম আস্তিক নাস্তিক সবাইকে এক শব্দে অ্যাড্রেস করলেন আল্লাহ সুমানা বলছেন ইয়া ইউহান্ন ও আল্লা দি খালাকুম আল্লা দি আমিন কাবলিকুম লা আল্লা কুম ও মানবমণ্ডলী তোমরা তোমাদের ওই রবের জন্য দাসত্বের চরম পরা কাজটা প্রদর্শন করো সমস্ত মানুষকে যিনি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী যারা রয়েছেন সবাইকে সৃষ্টি করেছেন এইখানেই কিন্তু আমরা লক্ষ্যটা পেয়ে যাচ্ছি আল্লাহ সাবান তাহলা এই যে মানুষকে তিনি যেমন বলছিলেন যে সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা দিয়েছেন এবং সৃষ্টির যাবতীয় তিনি যেভাবে বলেছেন তার কথার সাথে আমি তাল মিলিয়ে বলবো যে ভূমন্ডল নবমণ্ডলের এভরিথিং যেভাবে সেখানে মূল টার্গেট হলো মানব সমাজ আল্লাহ তাআলা মানুষকে ঠিক আরেকটি টার্গেটতে তৈরি করেছেন সকল কিছু মানুষের জন্যে দিবানিশি মানুষের সুবিধার জন্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া জালনা নৌমাম সুবাতা ওয়া জালনা লাইলা লিবাসা আল্লাহ সুবহানাহু তাআলা উন্নতর তোমাদের যা যা প্রয়োজন আমি আল্লাহ সুবহানাহু নদী নহর যাবতীয় সব মানুষের কিন্তু মানুষের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু বলে দিয়েছেন মূল টার্গেট হলো যে মানুষ আল্লাহর দাসত্ব করবে আল্লাহর গোলামি করবে আল্লাহ যে লক্ষ্যে সৃষ্টি করেছেন জিন মানব তারা এই কাজটা করবে আর এর জন্য যাবতীয় যত সাপোর্টিং দরকার আল্লাহ সুবহানাহু তাআলা যাবতীয় সবকিছু দিয়ে তাদেরকে সবার উপরে মান তাহলে জীবনে দর্শনটা কি হতে পারে যে আমি সৃষ্টি আমার স্রষ্টা আছে সষ্টা পৃথিবীতে আমাকে নেয়ামত রাজি দিয়ে আমাকে পাঠিয়েছেন তাহলে এই নিয়ামত রাজির সুফল পেতে হলে নিজেকে মানুষ হিসেবে পরিগণিত হলে আল্লাহর যে বাণী আমি আব এবাদত করতে পারব আমাকে জি তাহলে আমি বোধহয় বান্ধব হিসেবে আমার দায়িত্ব পালন করতে হবে এখানে আমাদের দর্শনটা হবে যে আমি সৃষ্টি বান্ধা হিসেবে এই জীবনকে পৃথিবীকে আমি কীভাবে নিচ্ছি সেখানে আমি আল্লাহর যে বিধান বা যে দর্শন আমাদের দিয়েছে তার আলোকে আমরা যাচ্ছি না আমরা বিচ্ছিন্ন হয়ে খণ্ডিত হয়ে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি এইটাই মূল ডিসকাশন হ্যাঁ এর এইখানেই জাল্লাসমাতালা আমাদেরকে কোন লক্ষ্যে সৃষ্টি করলেন আর সেইখানে আমার আপনার টার্গেট কি হওয়া দরকার ছিল আর কোন টার্গেটে আমরা চলছি তো বর্তমান সময়ে যে আমার বিশ্ব ব্যবস্থা লক্ষ্য করছি বিশ্ব সমাজ লক্ষ্য করছি আমাদের সমাজ লক্ষ্য করছি এখানে কি আমি চাইলে আলো জলে এখানে কি আমাদের লক্ষ্যের কোনো প্রকারভেদ লক্ষ্য করা যায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আসলে আপনি যে দর্শনের কথা বলছেন দর্শনের আমার মনে হচ্ছে যে অ্যাট দ্য পিক অফ ফিলোসফি দর্শন একেবারে মূলে চূড়ায় মূলত এই বিষয়টি আছে আমরা যদি এই প্রশ্নের উত্তরই দিতে পারতাম তাহলে আপনি যে অশান্তির কথা বলছেন অথবা যে অশান্তি আমরা চারিদিকে দেখছি আমরা জীবনে যে যে কল্যাণহীনতা আমরা দেখছি এগুলো কিন্তু সব একেবারে তিরোহিত হয়ে যেত আমরা যদি শুধু এই প্রশ্নেরই উত্তর দিতে পারতাম যে আমরা আসলে কেন কোন উদ্দেশ্যে আমরা এখানে আছি এবং সে লক্ষ্য বা উদ্দেশ্যে আমরা যদি ধাবিত হতে হয় তাহলে আমাদেরকে কোন পথে চলতে হবে পৃথিবী থেকে পরিবারের পাঁচ ভাই বেরোচ্ছে দশ লক্ষে পাঁচ লক্ষ্যে বের হচ্ছে সমাজে সেই লক্ষ্যের যে বিভ্রান্তি প্রভাব পড়ছে সমাজে সংসারে প্রকৃতিতে

যে এখানে একত্রিত হয়েছে তার কি কোনো উদ্দেশ্য নেই

ওইখানে আমরা দেখতে পাই যে একটা সুন্দর ফ্রেমে বাঁধানো লেখা এই প্রতিষ্ঠানের ভিশন এবং মিশন থাকে লক্ষ্য থাকে উদ্দেশ্য সেখানে লেখা থাকে যদি তাই হয় তাহলে আমরা যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমাদেরকে সৃষ্টির কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই আমরা যদি সেই লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পারতাম অথবা আপনি যে শিক্ষার কথা বললেন সেই শিক্ষার মাধ্যমে যদি আমাদেরকে শুধুমাত্র জানিয়ে দেওয়া হতো যে এই লক্ষ্য এবং উদ্দেশ্যে তুমি মূলত এই পৃথিবীতে এসেছো তোমার জন্ম এবং এই লক্ষ্য এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করে তোমাকে প্রশ্ন করা হবে তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যেত এবং এই পৃথিবীতে যখন যখন স্বর্ণযোগ আমরা দেখেছি সভ্যতা স্বর্ণযুগ তখন কিন্তু লোকেরা জানত যে তারা কেন বেঁচে আছে কোন উদ্দেশ্যে বেঁচে আছে সে কোন উদ্দেশ্যে কি কাজ করছে এই জন্যে বলা হয় যে কোন লক্ষ্যের নির্দিষ্টতাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি আমরা যেমন ধরুন এই যে যারা বড় হয় তারা কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যে চলে এবং এটা বলা হয় যে সিঙ্গুলারনেস অফ অবজেক্টিভ ইজ দ্য কি টু সাকসেস যে আমাদের লক্ষ্যের একত্বতা যে একটা লক্ষ্য নিয়ে আমরা এগুচ্ছি ওই ব্যক্তির কিন্তু সফল হয় দশটা লক্ষ্য নিয়ে তিনি এগুচ্ছেন এই ব্যক্তি কিন্তু বিভ্রান্তের মধ্যে সফলতা আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বার্তা পেলাম বিভ্রান্তের মধ্যে সফলতা নেই লক্ষ্যকে সুনির্দিষ্ট করতে হবে লক্ষ্যকে উপলব্ধি করতে হবে এবং সঙ্গত পথে মানহাজ বা পদ্ধতিতে স লক্ষ্য অর্জন করতে হবে এই প্রেক্ষাপটে মাওলানা মোহাম্মদ রাফিকুল ইসলাম আল মাদানি আপনার কাছে জানতে চাইবো তাহলে মানুষের জীবনের সঠিক লক্ষ্যটা কি হওয়া উচিত কেমন হওয়া উচিত আল্লাহ সব তালা এই প্রশ্নের উত্তর কোরআনে মানে সেভারেল প্লেসেস সেভারেল সুরার মধ্যে আল্লাহ সব তালা বর্ণনা করে দিয়েছেন যেমন ধরুন সুরা মুলকের একটি আয়ত আল্লাহ বলছেন আল্লাহ দি খালাক কাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসান আমালা যিনি আমাদের জীবন এবং মৃত্যু দুটুকি সৃষ্টি করেছেন এটি দেখার জন্য যে এই জীবন মরণ এ দুটো পেয়ে মানুষ জানে তাকে মরে যেতে হবে হ্যাঁ টু ডাই হ্যাঁ এটা সে জানে কোনোভাবে দেয়ার ইজ নো আর মৃত্যুকে কোনোভাবেই সে প্রটেক্ট দিতে পারবে না যত বড় পদমর্যাদার হোক না কেন সেপ্টার অ্যান্ড ক্রাউন মাস্টাম্বল ডাউন অ্যান্ড দ্য ডাস্ট পি কাল তাহলে একটি মানুষ যখন বুঝবে যে আমার মৃত্যু গনিয়ে আসবে সুতরাং আমাকে কিছু একুয়ার করতে হবে কিছু অর্জন করতে হবে তো আল্লাহ সব জন্য বলে দিয়েছেন তোমাকে জীবন দিয়েছি আর পাশাপাশি মৃত্যু দিয়েছি এ দুটোর মাধ্যমে শুধু যদি জীবন আর জীবন হতো মানুষ হয়তো দুনিয়াটাকেই নরক বানিয়ে ফেলত এই জন্য আল্লাহ পাশাপাশি মৃত্যু দিয়ে তাকে কিন্তু কন্ট্রোল করেছেন এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ দিয়ে তাকে সীমাবদ্ধ করে দিয়ে সীমাবদ্ধ করে দিয়েছেন আল্লাহ খালা খাল মাওতা যে কোনোভাবেই সে চেষ্টা করুক না কেন যতভাবেই কোনোভাবেই মৃত্যুকে সে প্রোটেক্ট দিতে পারবে না এই জন্য আল্লাহ বলছেন যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদেরকে এই পরীক্ষা করার জন্য কার আমল উত্তম হয় অন্য সুরাত আল্লাহ বলছেন আফা হাসিব তুম আন্না মা আবাসা তোমরা কি এই ধারণা করে নিয়েছো যে আমি আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছি ও আন্না কুম না লাতুর যাওন আমার কাছে ফিরে আসবে না এই পরীক্ষার ক্ষেত্রে আমাদের ফেল করবার জন্য মহাপণ্ডিত একজন আছেন মিস্টার শায়তান আমার শয়তানকে বোধে ভুলে যাই তার চ্যালেঞ্জে ছিল আমাদের এই পরীক্ষায় ব্যর্থ করবে তো এখানে শয়তানের উপস্থিতি এবং তার উপস্থিতি সম্পর্কে সতর্কতা কতটা গুরুত্বপূর্ণ এই পরীক্ষার ক্ষেত্রে তা তো অবশ্যই হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ সুহান তাহলে কোরআন কারিমে এই ধরনের জায়গায় শুধুমাত্র মুমিনদেরকে সম্বোধন করেননি পুরো মানবমন্ডলীকে আল্লাহ অ্যাড্রেস করেছেন যেমন ধরেন একায়তেতে আল্লাহ বলছেন ই হক হে মানব আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতি প্রমিস কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাপ সোলুট ট্রুথ তাগুর রান্না কুমুল হায়াত উদ্দুনিয়া দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে ফেলে ও আল্লাহরন্না কুমিল্লাহিল হরুর কোনোরকম প্রতারণায় যেন তোমাদেরকে ধুকায় না ফেলে এরপর আল্লাহ বলছেন ইনাসেত আলু আদু ফাত্তাখ আদু আয়তান তোমাদের জন্য শত্রু অতএব শত্রুকে বন্ধু না বানিয়ে শত্রুই মনে করবে হ্যাঁ শত্রুই মনে করবে নতুবা যদি এই শত্রুকে বন্ধু মনে করা হয় তাহলেই তাকে যে টার্গেটের সৃষ্টি করা হয়েছে যে লক্ষ্যে সৃষ্টি করা হয়েছে সে কিন্তু লক্ষ্য হতে বাধ্য তো সেখানেই মানুষ যখন বুঝবে যে আমি ছিলাম না আবার আমি থাকবো না আমাকে চলেই যেতে হবে তখন সে বুঝবে যে যেহেতু চলেই যেতে হবে কিছু নিয়ে যেতে হবে অতএব যে আমাকে দুনিয়ার ব্যাপারে প্রতারিত করতে চাবে প্রতারিত করলেও তো আমি এখানে থাকতে পারছি না তো সেখানেই সে বন্ধুকে বন্ধু মনে করবে শয়তান শয়তান মনে করবে আর যেটা অস্থায়ী সেটাকে অস্থায়ী মনে করবে যেটা স্থায়ী সেটাকে স্থায়ী মনে করবে এই জন্য নবীজি সাল্লাহ সাল্লাম একটা মূলনীতি দিয়েছেন খাদিসে সেটা হলো মানুষ তো এক একজন এক একজনকে বিভিন্নভাবে বুদ্ধিজীবী হ্যাঁ অথবা নিজেকে অনেক জ্ঞানী মনে করে নবীজি মূলনীতি দিয়েছেন এটা কিন্তু বুদ্ধিজীবীর পরিচয় নয় নবীজি বলছেন আল কাইসু মানদানানফসু আআমিলাল লিমা আদাল মউত সত্যিকার বুদ্ধিজীবী সেই ব্যক্তি যে নিজেকে কন্ট্রোল করতে পারে কন্ট্রোল মানে শয়তান তাকে বাম দিকে নিয়ে যেতে চাচ্ছে শয়তান তাকে নামে নিয়ে যেতে চাইছে শয়তান তাকে আসার দিয়ে ফেলে দিতে চাইছে সে সেইখানে শক্ত ভূমিকা পালন করে শয়তানের পথে সে যাবে না তার ইমানের যে Radar সেই তাকে ঠিক পথে নিয়ে যাবে নিজেকে কন্ট্রোল করে আখেরাতের জন্য সামাল করতে চমৎকার কিছু বিষয় সম্পর্কে জানলাম ওনার বক্তব্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা উঠে এসছে এ পৃথিবী আমাদের চিরস্থায়ী বসবাসের জায়গা নয় পরীক্ষার ক্ষেত্র এবং আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত এই পরীক্ষা উত্তীর্ণ হওয়া কিন্তু এ পথে বাধা হয়ে দাঁড়ায় শয়তান শয়তান কি শুধু অশ্লীল পথে শুধু ফিল্ম থাকে আমার তো মনে হয় ধর্মের যে দ্বারপথ সেখানে শয়তান বেশি অ্যাক্টিভ বেশি সক্রিয় তো জীবনের লক্ষ্য যদি সুনির্দিষ্ট না হয় তাহলে আমরা বিভ্রান্ত হব এবং বর্তমান পৃথিবীর আমরা বৈশ্বিক পরিমণ্ডলে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে বা দেশীয় পরিমণ্ডলে বিজ্ঞান চর্চায় সংস্কৃতি চর্চায় অর্থনৈতিক লেনদেনে বা সম্পদের বন্টন আমরা লক্ষ্য করছি সুষম ভারসাম্যপূর্ণ অবস্থা নেই অর্থাৎ এখানে শেতানের যে দর্শন শৈতানের যে লক্ষ্য সে বোধহয় অনেকটাই বিজয় অর্জন করে ফেলেছে এখন মানব জাতিকে শেতানের কাছে পরাজিত হবে তো পরাজিত হলে সে আশরাফুল মাকলুকত কীভাবে হবে এই প্রশ্নগুলো দাঁড়িয়ে যায় তাহলে এক্ষেত্রে জীবন যে সংগ্রাম জীবন যে চ্যালেঞ্জ সেটা কীভাবে উত্তীর্ণ হয়েছেন আমাদের প্রিয় নবীর হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আল্লু ওসালাম এবং তার অনুসারী আমাদের প্রিয় সাহাবারা খুবই চমৎকার বিষয়ে আসলে অনেকগুলো মৌলিক বিষয় তিনি আলোচনা করেছেন আপনি কয়েকটি মৌলিক বিষয় নিয়ে এসেছেন আমাদের তো মূল শত্রু হচ্ছে শয়তান শয়তান আমাদের থেকে প্রতি মুহূর্তে হাসান প্রশ্ন করেছিল কয়তান ও শয়তানকে ঘুমায় তখন তিনি বলছেন শয়তান ঘুমালে তো আমরা শান্তি পেতাম একটু তো কিছুক্ষণের জন্য শান্তি পেতাম কিন্তু শয়তান এক সেকেন্ডের জন্য একটা মুহূর্তে ঘুমায় না মানে ওভার হাজার হাজার বছর ধরে অভিজ্ঞতা সঞ্চয় করে রেখেছে কিভাবে মানুষকে কোন কোন পথে কর্তব্য ভুলে যায় শয়তান শয়তান কিন্তু ভুলে না সেই জন্য শয়তানের পথ থেকে যদি আমরা যদি মুক্ত হতে হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে মহান আল্লাহ সুহানুয়তালা আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্বের অনুভূতি যদি আমাদের মাঝে তৈরি হয় যে যেমন ধরুন রফিক বাই তো অনেকগুলো কথা বলেছেন মধ্যে একটি বিষয় এখানে আছে যে আল্লাহ আহানু আতালা যখন ফেরেজ লক্ষ্য করে বললেন ইন নিজে আইডোন ফিল আউ দি আমি জমিনে খলিফা তৈরি করতে চাচ্ছি তাহলে আমার এবং আপনার লক্ষ্য কী আপনি কিন্তু এখানে বসেছেন একটা লক্ষ্যে আমি বসেছি অন্যান্য প্রত্যেকের কিন্তু একটা পার্টিকুলার কাজ আছে আমাদের এখানে কাজ কী সেই কাজটি যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়ে যায় নবী রাসুল্লাহ সাহাবাইকে আমরা তা বুঝতে পেরেছেন আল্লাহ তাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন এ খলিফা আল্লাহর খলিফা হতে পারে জিনের অনুপস্থিতি তাদের খলিফা হতে পারে বা প্রতিনিধি হতে পারে অন্য যে কোনো অর্থে হই না কেন কিন্তু আল্লাহ সব হানুয়াতালা মানুষকে আল্লাহ সব হানুয়াতালা সবগুলো গুণা বলে দিয়েছেন আমরা যদি আল্লাহর নিরানব্বইটি গুণের কথা বলি নিরানব্বইটি গুণই মানুষের মাঝে আছে আল্লাহর মাঝে আছে সময়ের শেষের দিকে এসে যাওয়ায় এত চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমরা একটু সুনির্দিষ্ট হই নবিস ইসলাম অর্থনীতির সাথে কি আচরণ করেছেন পরিবারের সাথে কি আচরণ করেছেন এবং তাদের জৈবিক চাহিদা কিভাবে মিটিয়েছেন এবং তার এবাদত পদ্ধতি বা ভারসাম্য কেমন ছিল স্বাভাবাদিক তার যে দায়িত্ব ছিল সবার প্রতি সমানভাবে তিনি দায়িত্ব সম্পদের বন্টন সম্পদের বন্টন তিনি করেছেন তার সন্তানদেরকে তিনি দেখেছেন এবং শত্রুদের সাথে তার আচরণ কি ছিল সমাজের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য পরিবার খুব কম দিতেন সব ছড়িয়ে দিতেন সম্পদ আস্ত উপহার আস্ত সব বিলিয়ে দিতেন মানুষের মাঝে বণ্টন করে দিতেন সেজন্য আমরা যেটা বলি যে ভোগেই সুখ নয় ত্যাগেই সুখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিন্তু তাই করেছেন এবং তার ইন্তেকালের সময় তো তার বাসায় খাবার মতো কোনো জিনিস ছিল না এতটুকু সামান্য একটু স্বর্ণের টুকরো ছিল যেটা যুদ্ধে যখন রাষ্ট্রীয় দায়িত্ব কারণে যুদ্ধ করতে হতো অভিযানে যেতে হতো সেখানে কি মানবিক তার বচন যে যুদ্ধক্ষেত্রে শিশুর সাথে নারীদের সাথে আচরণ কি হবে বৃক্ষের সাথে আচরণ কি করা যাবে বাড়ি ঘর ফেলা যাবে না বৃদ্ধদেরকে কোনো অবস্থায় তাদেরকে হত্যা করা যাবে না প্রকৃতির সাথে ব্যবহার পানির অপচয় না করা পরিচ্ছন্নতা অর্থাৎ বর্তমান সময়ে যে বিষয়গুলোকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি পরিবেশ বলি প্রতিবেশ বলি নারী অধিকার বলি শিশুদের গড়ে তোলা বলি হাত ধোয়া পরিচ্ছন্নতার বলি এই সামগ্রিক বিষয়েকে উনি যে গ্রথিত করেছেন তো একটা লক্ষ্যে জি আল্লাহর সন্তুষ্টি অর্জন আমরা যেই কাজটি করি না কেন এই কাজটি যদি মহান আল্লাহ সন্তুষ্টির জন্য করি সেটি যদি আমাদের অবজেক্টিভ পারপাস থাকে তাহলে আমাদের আবাদত অনেক কথা ছিল সময় শেষ করতে বলছে এখানে শেষ করতে হচ্ছে অধ্যাপক মোহাম্মদ মুক্তার আহমদ আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মৌলানা মোহাম্মদ রাফিকুল ইস্তামাল মাদানী আপনিও কষ্ট করে আমাদের স্টুতে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এন টিভি আয়োজিত এবং হেলু নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় ছিল জীবনের লক্ষ্য আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফায়েড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আসুন জীবনের লক্ষ্যকে আমরা সুনির্দিষ্ট করি লক্ষ্যে আমাদের সময় মেধা ব্যয় করি তাহলে আমরা কাঙ্ক্ষিত পরিবার পাব সমাজ পাব রাষ্ট্র পাব। এবং জনপদের মানুষগুলি লক্ষ্যে যদি কর্ম সম্পাদন করে তাহলে আমাদের প্রিয় পৃথিবী আবার হেসে উঠবে আলোয় ঝলমূল করবে দেখো ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে একই সময়ে প্রিয় দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম এই জীবন তো বহতানদীর মতো চলার পথে শত বাক মোহনা কত আছে আরো দ্বন্দ্ব আলো আধারে। বেছে নিতে হবে তাই পথ আমাদের